ব্রিটেনের বার্মিংহাম ইউনিভার্সিটি লাইব্রেরিতে 1370 বছরের আগের লেখা পবিত্র কোরআন পাওয়া গেছে। রেডিও কার্বন পরীক্ষায় নিশ্চিত করা হয়েছে কোরআনটি লেখার সময় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন। মোয়াজ্জেম হোসেনের ডেস্ক রিপোর্ট। Muslims believe the Quran to be the word of God as dictated to the Prophet Muhammad. হিজাজি অক্ষরে হাতে লেখা এই কোরআনটি বার্মিংহাম ইউনিভার্সিটির লাইব্রেরিতে পাওয়া গেছে। এটি লাইব্রেরির পুরনো গ্রন্থের সেকশনে, যেখানে মধ্যপ্রাচ্য বিষয়ক বিভিন্ন পুরনো গ্রন্থ ও দলিল রক্ষিত ছিল সেখানে পাওয়া গেছে, যেটি তারা বলেন গত 100 বছরে তাদের কারো নজরে পড়েনি। কোরআনটি লেখার সময় নির্ধারণ করা হয়েছে 568 থেকে 645 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়গুলোতে, আর 632 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। এর অর্থ শেষ নবীর 6 ওহী লেখকের কারো হাতে এই গ্রন্থটি লেখা হতে পারে। রেডিও কার্বন পরীক্ষাটি সম্পন্ন হয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটির রেডিও কার্বন এক্সিলারেটর ইউনিটে। Comparisons between them and the standard Cairo text in use today are startling. এই কোরআন খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহুর সময়ে ব্রিটেনে পৌঁছতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। কোরআনটি লেখার জন্য ব্যবহার করা হয়েছে উটের ঘাড়ের চামড়া, পাথর স্লেট ও খেজুর পাতা। যাচাই করে তারা বলছেন পুরনো এই কোরআনটির সাথে বর্তমানে ব্যবহৃত কোরআনের কোনো পার্থক্য নেই। ইসলামের প্রথম যুগে লেখা এই কোরআন পাওয়ায় উচ্ছ্বাস ও গর্ব প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তারা। সর্বসাধারণের দেখার জন্য শিগগিরই কোরআনটি নিয়ে একটি প্রদর্শনীর ব্যবস্থা করবেন বলে জানান তারা।